একটা কবরস্থান করছে কিনা, একটা পার্ক করছে কিনা, একটা সরকারি কোনো ভবন করছে কিনা, একটা মানুষের সরকারি কোনো চাকরি দিছে কিনা, এই এলাকায় একটা রাস্তা বা ড্রেন উনি করছে কিনা। যদি একটা কাজ করে থাকে তাহলে তারা ভোট দিয়ে দিচ্ছে। আর যদি 15 বছরের ভিতরে আমাদের এই চৌরাস্তা বাসন, আমাদের দিঘিছেলা বারো পাইকা আউটপাড়া তেলিপাড়া আমাদের এইসব এলাকায় যদি উনি একটা রাস্তা না করে থাকে, দয়া করে আল্লাহর রাস্তায় ওনারা ভোটটা ফেলে দিয়ে না। যে লোক 15 বছরে করে নাই, কয়েকজনে কিছু টাকা দিছে, কয়েকজন নেতা লেছে, কয়েকজনে কিছু টাকা দিছে আর কয়েকজনে করে নেতা লেছে, যদি উনি 7 তারিখে ভোটটা নিতে পারে ওই কয়েকজন নেতা এই লুটপাট করে খাইব। এই লুটপাট বন্ধ লেগে এটাকে মুখ খুলছি। ওটার সাথে আমি 32 বছর সময় দিছি। আমি যখন বারবদ্রী আলম কলেজে এখানে বিপি নির্বাচন থেকে শুরু করি, আমি ওনার নামের উপরে গ্রুপ করছি। 2008 সালে সবার বাড়ি বাড়ি গেছি আমি ওনার ভোটের জন্য, সব সময় ওনার লেগে করছি। কিন্তু এই 15 বছরে যাদের জন্য দিলাম আমি না ভোট, এই 15টা বছর সে একটা দিন কাজ করে দিল না, একটা ছেলে চাকরি দিল না, একটা রাস্তা করে দিল না, একটা ড্রেন করে দিল না, একটা স্কুল করে দিল না, একটা মাদ্রাসা করে দিল না, একটা পার্ক করলো না, একটা কবরস্থান করলো না, একটা হসপিটাল করলো না। তাহলে এমপির কাজ থাকে, এমপির কাজ হয়েছে আমি দুই একটা মাস্তান পালা, এমপির কাজ হয়েছে সব থেকে ভয় দেখানো, শহর করে মেয়র সেই সব মেয়রের সহযোগিতা করতে এমপি, দুজন লাগালাগি থাকলে কাজটা হয় না। সেই হিসাবে দয়া করে আপনারা আমার মায়ের যেহেতু বানাইছেন এবারকে রেজাল করে ব্যাসিতে বানাইছেন, সে একটা দুর্মুত্রিতা ছিল, সে তার বাপের 200 মেয়া আওয়ামী লীগের সভাপতি ছিল, তার বাপের চেয়ারম্যান ছিল, তার ভাই 103 বারের চেয়ারম্যান, সে উপজেলা চেয়ারম্যান ছিল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল, সে আমাদের কালিয়াগঞ্জ থানা আওয়ামী লীগের রানিং সেক্রেটারি, তার এখন 20 বছর উপকারী হোক। আর আমার ওই যে বয়স্ক মুরব্বী দেখেন 80 বছর হয়ে গেছে, আগামী বছর তো ওনার হসপিটাল দেখতে হবে, তাহলে কোনো কাজ ওনার সময় থাকতে কাজ করে নাই, কারণ তো সময় গেছে গা, কারণ আর কাজ করার কোনো সময় নেই। দয়া করে আরো রাস্তা নিজেরা ভোটটা দেন, অন্যের সবাই বোঝা দেন। আমি দিঘির চালাবাসীকে আমাদের আটপুরবাসীকে বলে দিই, আমাদের এলাকার সাতটা ভোটটা দেন, কোন মাস্টার আমি পরিবারতন্ত্র শাসনতন্ত্র কিছু লুটপাটকারী কারণে ওই জারে ভোটটা দিয়েন না, ঠিক আছে? আসেন একটা বাদে, এই যে মূল কথা, পরে বিস্তারিত কথা আছে। আমি দিঘির চালা 12 পয়সা আউট করে মানুষ নিয়ে একসাথে বসবো, আমাদের এখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো পরবর্তীতে করে দেব। ভালো থাকবেন সবাই, সবাই আজকের থেকে তিনটা দিন একটু বলেন, অনেক সময় অনেক সময় টাকা পয়সা দেয় অনেক সময় দেয় না, নিজের সন্তানে লেগে নিজের শহরে লেগে ওই তিন চারটা দিন একটু খাই যাবে। দেন উনি আর রেজাল করে আসেন, আপনাদেরকে সালাম দেয় কেমন তার কাক মার্কায় ভোট চান, ঠিক আছে? আপনারা দয়া করে দিয়ে আসসালাম আলাইকুম। আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের প্রিয় সন্তান আল হাজার টুকের জাঙ্গি আলমের প্রতিচ্ছবি হিসাবে এবারের ভর্তিকাল এই নগরের উন্নয়নের জন্য আপনাদের কাছে প্রত্যাশা করছি। যদি একটা এলাকায় উন্নয়ন করতে চান, স্থানীয় মেয়র এবং এমপি যদি এক মেরুতে না থাকে ওই এলাকায় উন্নয়ন সম্পন্ন করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে এবারে ভর্তি কোন প্রতীকের কথা চিন্তা না করে, নিজের মাটির কথা চিন্তা করে, নিজের উন্নয়নের কথা চিন্তা করে এবার জাহাঙ্গীর আলম ভাইয়ের কর্ম তাকে এগিয়ে নেওয়ার জন্য, তার স্বপ্ন বাস্তবায়নের জন্য, আপনাদের নগর মাতা জায়দা খাতুনকে সহযোগিতা করার জন্য একটি করে ভোট আমাকে ট্রাক মার্কায় দান করবেন। আমি আপনাদের দানের ফলে যদি চেয়ার পাই এটি আমার জীবনের শেষ ভোট চাওয়া, বাকি জীবন কর্ম দিয়ে নিব ইনশাল্লাহ। সকলেই দোয়া করবেন, ট্রাক মার্কায় ভোট দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।